نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا شبيه له ولا مثيل له ولا شبه له ولا كفو له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَذَا الْقُرْآنَ وَإِنْ كُنْتَ مِنْ قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد قرآن كريم 12তম সূরা সূরা ইয়াস ইউসুফ থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরাটি মক্কায়ে মুকাররমা অবতীর্ণ হয়। কোরআনে কারিমে এমন কোন সূরা নেই যে সূরায় ধারাবাহিকভাবে কারোর ইতিহাস তুলে ধরা হয়েছে। ইতিহাসের উদ্দেশ্য শুধু ঘটনা শোনা নয়, ইতিহাসের উদ্দেশ্য হল ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। ইতিহাসের যে অংশ থেকে যে শিক্ষা গ্রহণ করা যায়, প্রয়োজন অনুপাতে কোরআনে কারিমে ওই সমস্ত অংশগুলো উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে সাইয়েদিনা হযরত ইউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটি শিক্ষণীয়, যার কারণে
তার ইতিহাস ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমে। এবং এই ইতিহাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আহসানুল কাসাস বলেছেন, সুন্দরতম ইতিহাস, যেহেতু পুরোটাই শিক্ষণীয়। এই সূরা সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নাবিয়েনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরুতে দুঃখ দুর্দশা বিপদ আপদ অনেক কিছু এসেছে ওনার উপর, বিস্তারিত আলোচনা সামনে আসবে। শেষের দিকে গিয়ে ফতুহাত, সুখ শান্তি ওনার পা চুম্বন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, সুখ শান্তি পেতে হলে প্রথমে কিছু ত্যাগ স্বীকার করা লাগে। ত্যাগ ছাড়া সাধারণত ভালো ফল হাতে আসে না। ওই ত্যাগের দিকে ইশারা করতে গিয়েই সুরার শুরুতে তিনটি অক্ষর আলিফ লাম এবং রা, তিনটি অক্ষর উল্লেখ করা হয়েছে। এই অক্ষরগুলোকে হরুফে মুকাত্তাআত বলা হয়। বিভিন্ন সুরার শুরুতে এই ধরনের কিছু অক্ষর পাওয়া যায়। কোরআনে কারীমের দ্বিতীয় সুরার শুরুতে আলিফ লাম মিম, কোন সুরার শুরুতে ইয়াসিন, কোন সুরার শুরুতে কফ, কোন সুরার শুরুতে তাহা, এই সুরার শুরুতে আলিফ লাম রা, তিনটি অক্ষর। এই অক্ষরগুলোর বাস্তব অর্থ, ব্যাখ্যা এবং তাফসির আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। অন্যান্য আয়াতের মতলব ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে জানানো হয়েছে, এই অক্ষরগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ ওভাবে জানানো হয়নি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তরজমানুল কোরআন বলা হয়, কোরআনের ভাষ্য, তিনি এই অক্ষরগুলোর কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করে গেছেন ধারণা ভিত্তিক। উনি এই অক্ষরগুলোর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করার কারণে পরবর্তী উম্মতেরাও সাহস পেয়েছে এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করার। তিনি যদি কোনো ব্যাখ্যা পেশ না করতেন, কোনো উম্মতের এ সাহস হইত না। সূরা ইউসুফের শুরুর এই তিনটি অক্ষরেরও ধারণাভিত্তিক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের মহামনীষীরা বয়ান করে গেছেন। এই সূরার প্রথম অক্ষর আলিফ, দ্বিতীয় অক্ষর লাম, তৃতীয় অক্ষর রা। লাম অক্ষরটি লিখতে লাম আলিফ মিম তিন অক্ষরে লাম লেখা হয়। শুরুর আলিফ আর পরের লাম, আলিফের উপরে যদি খাড়া জবর দেয়া হয় তাহলে হবে আলাম। রার কথা একটু পরে আসতেছে। আলাম আলামনের বহু বচন। আলাম মানে ব্যথা, দুঃখ, দুর্দশা, মুসিবত, কষ্ট। সাইয়েদিনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, ইন আলিম্মাত মুলিম্মাতুম বি ফা ইন্নী ফিল মুলিম্মাতে সখরাতুন সাম্মা। এ আলাম থেকে আলিম্মাত, আমার উপর যদি কোনো মুসিবত নাজিল হয়, কোনো বিপদ আপদ আসে, তো শক্ত পাথরের ন্যায় আমি ধৈর্য ধারণ করি। আলামন দুঃখ দুর্দশা, তার বহু বচন আলাম, অনেক দুঃখ, অনেক দুর্দশা, অনেক কষ্ট, অনেক মুসিবত, অনেক অনেক কোরবানি। সুরার শুরুতে আলিফ এবং লাম এনে
আলাম বুঝাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ইশারা করতেছেন সামনে যে মহা পয়গম্বরের আলোচনা আসতেছে তিনি সাধারণ নয়, বড় কঠিন দুঃখ দুর্দশা বিপদাপদ মুসিবত সহ্য করেছেন ধৈর্যের সাথে সবরের সাথে, যার কারণে ফলস্বরূপ এক সময় বাদশা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে আমাদেরকে শিখাইতে চান, তোমরা যদি ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চাও, চাই দুনিয়ার ভবিষ্যৎ হোক চাই আখেরাতের ভবিষ্যৎ হোক, প্রথমে কিছু দুঃখ দুর্দশা মুসিবত কষ্ট ইত্যাদি সহ্য করা লাগবে। যার মুসিবত যার দুর্দশা যত বড় হবে ভবিষ্যৎ তার ততই উজ্জ্বল হবে, ততই সুখময় হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি। দু চারজনের ব্যতিক্রম হয় না হয় সাধারণত যারাই বড় হয়েছেন দেখা গেছে প্রথম জীবনে অনেক দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত সহ্য করেছেন। আমরা সকলেই জানি তার মহব্বত আমাদের অন্তরেও আছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ তার প্রথম যুগে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ ত্যাগ তিনি স্বীকার করেছিলেন। আকাবের কা তরজে মোতালা নামে কিতাবে উল্লেখ আছে, একবার তার দাদি দেখতেছেন তার পরনের কাপড়গুলো ময়লা হয়ে গেছে, তাও সীম অতিরিক্ত ময়লা, জায়গা জায়গায় ফেটে গেছে চিড়ে গেছে এই কাপড় ওনার পরনে। দাদি বললেন, ভাই কাপড়গুলো আমাকে খুলে দাও আমি ধুয়ে দিই। কয় না, খোলা যাবে না, ধোয়ার জন্য দেয়া যাবে না। দাদি খোঁজ নিয়ে দেখেন যে নিজামউদ্দিনের কাছে আর কোনো কাপড়ের জোড়া নেই, এই জোড়া খুলে দিলে সে করবে কি, আর কাপড় তার কাছে নেই, এর জন্য সে দিতে রাজি হয় না, কাপড় ময়লা হয়ে গেছে পরিষ্কার করা সম্ভব হইতেছিল না। দাদি নিজের শরীরের ওড়না খুলে দিলেন, ভাই তুমি এটা পরো, কাপড়গুলো আমাকে খুলে দাও। দাদির ওড়না পরে তিনি কাপড়গুলো খুলে দিলেন, দাদির চিরা জায়গাগুলো সেলাই করে দিলেন এবং ধুয়ে পরিষ্কার করে দিলেন। আন্দাজ করুন কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন যে এক জোড়া কাপড় তাও ধোয়ার ব্যবস্থাও নেই, দাদির ওড়না পরে এই কাপড়গুলো ধুইতে দিলেন। আরো আশ্চর্য হবেন, তিনি লেখাপড়া করতে করতে শেষমেশ ওনার শায়খ মুর্শিদ শেখ ফরিদে গঞ্জে শকর রাহেমাহুল্লাহু তাআলার কাছে পড়তে গেলেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ মুলতান জিলা পাক পটন এলাকার অযোধন নামী গ্রামে, আর হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বাড়ি হল বদায়ুন ভারতের দিল্লিতে। পাক পটন থেকে দিল্লির বদায়ুনের দূরত্ব প্রায় 3000 মাইল। লেখাপড়া করতেছেন, বাহ্যিকভাবে লেখাপড়া শেষ, এখন বাড়ি আসবেন। রমজান মাস, ওস্তাদ শেখ ফরিদে গঞ্জে শকর রাহেমাহুল্লাহু তাআলা থেকে বিদায় নিয়ে আসতেছেন। আজ থেকে প্রায় 800 বছর আগের কথা, এখনকার যুগের ন্যায় তখন কোনো গাড়ি টাড়ির ব্যবস্থা ছিল না, ওনাকে 3000 মাইল পথ পায়ে হেঁটেই অতিক্রম করা লাগবে। কত দিন কত মাস লাগবে খাওয়া দাওয়ার প্রশ্ন আছে। ওস্তাদ থেকে বিদায় নিতেছেন বিদায়কালীন সময়ে তারিখে দাওয়াত ও আজিমত নামে কিতাবে উল্লেখ আছে তার হাতে তখন 1 টাকাও ছিল না, খালি হাত বিদায় নিতেছেন। ওস্তাদও জানেন আমার এই ছাত্রের কাছে 1 টাকাও নেই, অথচ সে সফর করবে 3000 মাইল। ওস্তাদের কাছেও তখন এমন কিছু ছিল না যে ছাত্রের হাতে কিছু তুলে দিয়ে ছাত্র করবেন।
ওস্তাদ আজকে যে ইফতার করবেন সেই ইফতারের ব্যবস্থাও ছিল না, কি কোরবানি ওস্তাদের আর কি কোরবানি শাগরিদের। ওস্তাদের কাছে তখন মাত্র একটি টাকা ছিল, বিদায়ের সময় ওই একটি টাকা ছাত্রের হাতে তুলে দিয়ে ছাত্রকে বিদায় করে দিলেন। কেমন ওস্তাদ আন্দাজ করুন, ওস্তাদেরও ইফতারির ব্যবস্থা নেই, আছে মাত্র একটি টাকা, এটাও ছাত্রকে দিয়ে বিদায় করে দিলেন। কেন এরা বড় হবেন না আন্দাজ করুন। আমাদের তো চাহিদা থাকে যে আমাদেরকে ছাত্র হাদিয়া তোহফা দেখ, সরাসরি না চাইলেও ইশারা ইঙ্গিতে আমরা চাই। তোমার ভাই না হজ করে আসলো, রুমাল টুমাল কি আনে নাই, তার মানে আমাকেও একখানা দাও। কিন্তু ওস্তাদ তার শেষ সম্বল এক টাকা ছাত্রের হাতে তুলে দিয়ে ছাত্রকে বিদায় করে দিলেন, ছাত্র এক টাকা নিয়ে বিদায় হয়ে গেলেন। কিছু দূর আসার পর মনে পড়ল, আমি তো জানি আমার ওস্তাদের কাছে এই এক টাকা ছাড়া আর কিছু নেই, এমনকি আজকের ইফতারের ব্যবস্থাও নেই। আমি কেমন ছাত্র হলাম যে এই একটি টাকাও আমি নিয়ে আসলাম? এই চিন্তা করতে করতে তিনি আবার ফিরে রওনা করলেন ওস্তাদের দরবারের দিকে। ফিরার পথে এক টাকার ইফতারি ক্রয় করে কোন রকম দৌড়িয়ে এসে ইফতারের আগ মুহূর্তে ওস্তাদের দরবারে হাজির হইলেন। এসে দেখেন যে ওস্তাদ শুধু এক গ্লাস পানি নিয়ে বসে আছেন, এটাই আজকের ইফতারি, আর কোনো ব্যবস্থা নেই। ওস্তাদ দেখে আশ্চর্য, তুমি না বিদায় নিয়ে গেছো, বাড়ি যাবে, ফিরে আসলে কেন? হুজুর আপনার ইফতারির জন্য ফিরে আসছি, এই নেন আপনার জন্য ইফতারি আনছি। কিভাবে আনলা, কোথায় পাইলে? হুজুর আপনি যে আমাকে একটি টাকা দিয়ে বিদায় করছিলেন, ওই এক টাকা দিয়ে আমি ইফতারি ক্রয় করে আপনার জন্য নিয়ে আসছি। ওস্তাদ উঠে বুকের সাথে জড়িয়ে ধরলেন ছাত্রকে, ছাত্র ওস্তাদ উভয়জন চোখের পানি ছেড়ে দিল। দোয়া মুখে বলার প্রয়োজন পড়ে না, দোয়া তো অন্তর থেকে আসে। কি ত্যাগ, কি তিতিক্ষা, কি কোরবানি! সেই নিজামুদ্দিন পরবর্তীতে নিজামুদ্দিন আউলিয়া। শুধু নিজামুদ্দিন আউলিয়া, যাদেরকে বলা হয় শাহানে বেকুলাহ, মুকুটবিহীন বাদশাহ, পুরা ভারতবর্ষে যেন বাদশাহী করে গেছেন এক সময়। তৎকালীন ভারতবর্ষের বাদশাহ ছিল সুলতান গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের কান ভরল শত্রুরা, যে বাদশাহ নিজামুদ্দিনের যে হাববাব, পুরা ভারতবর্ষ যেন তার দরবারে এসে ভিড় করতেছে। এখন শুধু তার দাবির বাকি, যদি সে আজ দাবি করে যে আমি ভারতবর্ষের বাদশাহ, সেই বাদশাহ হয়ে যাবে, আপনার গদি আর টিকবে না। যারা সাধারণত ক্ষমতা লিপসু, পদের লুবি, এরা এই ধরনের কথা শুনলে আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে কোনো আলেম ওলামা, কোনো বুজুর্গের কথা শুনলে তো আর কথাই নেই, ক্ষোভিত হয়ে যায়। তখন তাদের চিন্তা হয় ক্ষমতা কিভাবে টিকানো যায়। তো সুলতান গিয়াসউদ্দিন বলবনও আতঙ্কিত, আমার ক্ষমতা মনে হয় আর থাকবে না, এখন ক্ষমতা টিকাইতে হবে, বৈধ পন্থা হোক আর অবৈধ পন্থাই হোক। একবার যখন ক্ষমতার লোভ অন্তরে এসে যায়, লিপসা এসে যায়, তখন বৈধ অবৈধ চোখের সামনে ধরা পড়ে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেছেন, চগরজ আমদ হুনার পুষি দাসদ, সদেহ যা বাজ দিল বস হয়ে দি দাসদ, সদেহ যা বাজ দিল বস হয়ে দি দাসদ। যখন কোনো স্বার্থ সামনে আসে, তখন হাজার হাজার পর্দা তার চোখের সামনে পড়ে যায়, সে হক আর না হক বুঝতে অক্ষম হয়ে পড়ে। তো গিয়াসউদ্দিন বলবন জিজ্ঞেস করলো, এত লোক যে তার দরবারে আসে, এরা কি খায়? খাওয়ার ফিকির। বলা হলো, এরা আসতে কিছু নজর নিয়াজ হাদিয়া তোহফা নিয়ে আসে,
উফডোক নিয়ে আসে, এরা এগুলো পাকশাক করে আর খায়। বাদশাহ বললেন, তাহলে এগুলো বন্ধ করে দিলে তো লোকজনের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, খাইতে না পারলে মানুষ আর আসবে না, নিজামউদ্দিন একা হয়ে যাবে, আমার গদি টিকবে। বাদশাহ আইন করে দিলেন, আজ থেকে নিজামউদ্দিনের দরবারে কোন প্রকার হাদিয়া তোহফা নজর নিয়াজ পেশ করা নিষেধ, কেউ কিছু দিতে পারবে না। এই ধরনের চিন্তা ফিকির বর্তমান বিশ্ব হয় বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো নিয়ে। এত ছাত্র ফ্রি খায়, এত মৌলবি এখানে পড়ায়, এরা পয়সা পায় কোথায়? খুব চোকান্না, পয়সা কোথার থেকে আসে? সাধারণত বর্তমান বিশ্বের ধারণা, বহির বিশ্ব থেকে কোটি কোটি টাকা এদের হাতে আসে, এরপরও এরা কেন মাটিতে বসে, চেয়ার টেবিল কেন ব্যবহার করে না, এদের তো বুঝে আসে না। আমার কাছে একদিন একজন বড় অফিসার এসে প্রশ্ন করলেন, হুজুর আপনারা কেন মাটিতে বসে পড়ান, চেয়ার টেবিল ব্যবহার করেন না কেন? আমি বললাম, জনাব আপনি বানাইয়ে দেন, এরপর থেকে ব্যবহার করব, এখন আর বানাই দিতে রাজি নেই। তো চেয়ার টেবিল কেন ব্যবহার করেন যার প্রশ্ন, বানাই দিতে আর রাজি নেই, বানাই দিলে করব। তাই এখন আমাদের দেশ আইন, যৌথ কোনো অ্যাকাউন্টে বিদেশ থেকে কোনো টাকা পয়সা আসতে পারবে না, মাদ্রাসার অ্যাকাউন্টগুলো যৌথ হয়, ব্যক্তির নামে বিদেশি পয়সা আসতে পারবে, যৌথ অ্যাকাউন্টে পয়সা আসা নিষেধ। উদ্দেশ্য হলো কওমি মাদ্রাসা যাতে বিদেশি পয়সা না পায়। কওমি মাদ্রাসা কি বিদেশি পয়সায় চলে? যেই দেশের মানুষ ওয়াজ মাহফিল শুনতে আসলে গাট্টি গোট্টা নিয়ে, শীতের কাপড় নিয়ে, হাঁড়ি পাতিল নিয়ে পর্যন্ত মাহফিলে চলে আসে, যে সমস্ত তাফসির মাহফিল 7 দিন 10 দিন ব্যাপী হয়, উত্তরবঙ্গে গিয়ে দেখুন, একটু আগে আলোচনা হয়েছিল হযরত মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ রাহেমাহুল্লাহ, ওনার এক তাফসির মাহফিল উত্তরবঙ্গে নওগাঁ জেলায় মহাদেবপুর 3 দিন ব্যাপী হয়, 3 দিন আলহামদুলিল্লাহ থাকি, দূর দরাজ থেকে লোকজন হাঁড়ি পাতিল নিয়ে চলে আসে তাবলিগে ইজতেমার মতো। তো যে দেশের মানুষ হাঁড়ি পাতিল নিয়ে, গাট্টি বোসকা নিয়ে মাহফিলে চলে আসে, ওই দেশের কওমি মাদ্রাসায় চলতে বিদেশি ভাষা লাগে? এই দেশের মানুষের 2 টাকার 4 টাকার বরকত তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, 2-4 টাকা দিয়ে কওমি মাদ্রাসা ইনশাআল্লাহ চলতে পারে। একবার জরিফ করা হয়েছিল পাকিস্তানের করাচি ভার্সিটি থেকে, পাকিস্তানের কওমি মাদ্রাসা এবং কলেজ ভার্সিটি কার কত খরচ হয়, ছাত্রের মাথা পিছু প্রতি বছর কত খরচ হয়, তাদের জরিফে দেখা গেল একজন কলেজ ভার্সিটির ছাত্রের পিছনে গড়ে বছরে 30,000 টাকা খরচ হয়, 30,000, আর একজন কওমি মাদ্রাসার ছাত্রের পিছনে এক বছরে খরচ হয় 3,000 টাকা, 3 আর 30ই বেশ কম। এটা কিভাবে সম্ভব? যাদের দিব্যি চক্ষু আছে ওরা বুঝবে, চামড়ার চোখ দিয়ে তো এটা দেখা যাওয়ার নয়। তো সুলতান গিয়াসউদ্দিন বলবন আইন করে দিল নিজামউদ্দিনের দরবারে কোন প্রকার হাদিয়া তোহফা নজর নিয়াজ পেশ করা নিষেধ। সুলতানের ধারণা, এগুলো আশা বন্ধ হয়ে গেলেই পাকশাক বন্ধ হবে, খাওয়া দাওয়া বন্ধ হবে, লোকজন কেটে পড়বে, আমার গদি টিকবে। চতুর্দিকে পাহারাদার বসাইয়া রাখলো, কেউ কিছু আবার নিয়ে আসে কিনা চুরিদারি করে। এই আইনের সংবাদ হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কানেও পৌঁছে, উনি লঙ্গরখানার ম্যানেজারকে ডাক দিলেন, এমন সংবাদ আমাদের কানে পৌঁছলে আমরা বোর্ণিগের ম্যানেজারকে ডেকে বলতাম, ভাই আশা তো নিষেধ হয়ে গেছে, একটু হিসাব টিসাব করে ফাঁকশাক করবা। হযরত লঙ্গরখানার ম্যানেজারকে ডাক দিয়ে বললেন, ভাই আজ থেকে ডবল পাকাইতে হবে, মানুষ দ্বিগুণ আসবে, খাওয়া দাওয়া দ্বিগুণ হবে, দ্বিগুণ পাকাইবা। উল্টা হুকুম দিয়ে দিলেন, ডবল পাক শুরু, মানুষও ডবল আসা আরম্ভ। আল্লাহ, বাদশার কানে এই সংবাদ পৌঁছল যে বাদশা অবস্থা তো বড় বেগতিক, কি
লোকজন ডবল আসা আরম্ভ হয়ে গেছে, পাকশাকো ডবল শুরু হয়ে গেছে। কেন? পাহারাদার আছে না? কোপাহারাদার আছে। হাদিয়া তোহফা আসা নিষেধ, নজর নিয়াজ আসা নিষেধ, সব ঠিক আছে, কেউ কিছু আনতেছে না, কিন্তু পাকশাক ডবল। কোথা থেকে পাক হয় এটা তো আমরা বুঝবো না, কারণ ওনাদের অবস্থা তো হইল কারে সাজে মা বফিকরে কারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমি কি খাবো, কি করবো, কোথায় থাকবো, দায়িত্ব তো আমার মনিবের, আমি তো তার গোলাম। এই সমস্ত চিন্তা গোলামের নয়, গোলামের দায়িত্ব মনিবের গোলামি করা। মনিব দেখবে গোলামকে কি খাওয়াবে, কি করাবে, কোথায় রাখবে, এটা মনিবের দায়িত্ব। আজ আমরা নিজের দায়িত্ব ভুলে গিয়ে মনিবের দায়িত্ব নিয়ে টানাটানি আরম্ভ করছি, তাই এত দুর্দশা ভুগতেছি। যদি নিজের দায়িত্ব নিজে পালন করতাম, মনিবের হুকুম আদেশ নিষেধ মেনে চলতাম, আমাদের এত চিন্তা ফিকির করা লাগতো না, এত ফেতনা ফাসাদও পড়া লাগতো না। বাদশার কানে এ কথা পৌঁছল নিজামুদ্দিনের দরবারে, পাকশাক ডবল শুরু হয়ে গেছে, লোকজনও দ্বিগুণ আসা আরম্ভ হয়ে গেছে। বাদশা বিচক্ষণ ছিল, বুঝে ফেলছে যে এই মহামানবের সাথে হাত ধরে কুলানো যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তার কুদরত প্রকাশ করবেন। যে বাদশা, তুমি যেই ক্ষমতার কারণে আতঙ্কিত ছিলে, তোমার ক্ষমতা নিজামুদ্দিনের হাতে চলে যায় কিনা, আসলে ক্ষমতা কার হাতে একটু আমি দেখাই দিব। বাদশার পেশাব বন্ধ হয়ে যায়, সরকারি ডাক্তার কবিরাজ হাকিম সব ফেল, কোনো ওষুধ কোনো ক্রিয়া করে না, পেশাব বের হয় না। একদিন, দুই দিন, তিন দিন যন্ত্রণায় বাদশার গড়াগড়ি আরম্ভ হয়ে গেছে, ডাক চিৎকার শুরু হয়ে গেছে। বাদশার মা দেখে চতুর্দিক অন্ধকার, ছেলেকে আর বাঁচানো যাচ্ছে না, দৌড়িয়ে আসছে সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। চতুর্দিক যখন অন্ধকার, এখন ওই হুজুরের কথা মনে পড়ছে। এই স্বভাব কিন্তু আমাদেরও, চতুর্দিক যখন অন্ধকার হয়, সব রাস্তা বন্ধ হয়, তখন আমাদের হুজুরের কথা মনে পড়ে, এর আগে আর হুজুরের কোনো প্রয়োজন হয় না। তাই দেখবেন যখন বাস্তব ইলেকশন সামনে আসে, হুজুর জিন্দা থাকলে হুজুরের পা ধরে সালাম করে দোয়া চায়, তারপর ইলেকশনের কার্যক্রম আরম্ভ করে, আর যদি জিন্দা না থাকে তো মাজারে যায়, সিলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে জিয়ারত করে তারপরে কার্যক্রম শুরু করে। তো যখন চতুর্দিকে রাস্তা অন্ধকার, তখন হুজুরের প্রয়োজন, এর আগে আর হুজুরের দরকার নেই, পরেও দরকার নেই, বরং পরে তো বিরুদ্ধাচারণে আরম্ভ করি আমরা। বাদশার মা দৌড়িয়ে আসছে হজরতের দরবারে, এসে বলছে, হুজুর আমার ছেলের তো অবস্থা শেষ। কি হয়েছে তোমার ছেলের? হুজুর পেশাব বন্ধ কয়েকদিন যাব, তার গড়াগড়ি, তার চিৎকার আমরা সইতে পারতেছি না হুজুর, যদি একটু দয়া করতেন, কোনো ব্যবস্থা যদি নিতেন। হুজুর বললেন, হ্যাঁ ব্যবস্থা তো নেওয়া যাবে, যদি তোমার ছেলে একটি শর্ত মানতে পারে। হুজুর, একটি কেন, দশটি শর্ত মানবে বলুন। না, একটি মানলে হবে, তাও সাধারণ শর্ত, হুজুরের দৃষ্টিতে তো সাধারণই। হুজুর বলুন কি শর্ত। হুজুর বললেন, তোমার ছেলেকে গিয়ে বলো সে যাতে ক্ষমতা থেকে ইস্তফা দিয়ে দেয় এবং ক্ষমতা আমার হাতে তুলে দেয় লিখিতভাবে, সেই লেখার উপরে তার মন্ত্রী মিনিস্টারদের দস্তখত থাকতে হবে, এরপরে ইনশাল্লাহ ব্যবস্থা হবে। মা দৌড়িয়ে গেছে ছেলের কাছে, গিয়ে বলছে, বেটা বাঁচতে হলে কাগজ কলম হাতে নাও। মা, কাগজ কলমের কি কাজ? আমি বলতেছি কি কাজ। বাদশা কাগজ কলম হাতে নিল, ইস্তফানামা লেখো, না হলে আর বাঁচার বুদ্ধি নেই। বাদশা ইস্তফানামা লিখলেন, এবার লেখো যে ক্ষমতা নিজামুদ্দিনের হাতে তুলে দিলাম, এখন থেকে পুরা ভারতবর্ষের ক্ষমতা নিজামুদ্দিনের হাতে, সে বাদশা, আমি একজন সাধারণ পাবলিক। বাদশা লিখে ফেলল, মন্ত্রী মিনিস্টারের দস্তখত নাও। দস্তখত নেওয়া হইল, মা কাগজটি নিয়ে ছুটে আসলো হযরত আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে।
হুজুর এই নেন শর্ত পূরণ করে আসছি। হুজুর কাগজটি হাতে নিয়ে দেখলেন আসলে শর্ত পূরণ হয়েছে কিনা, দেখেন যে হ্যাঁ ঠিকঠাক শর্ত পূরণ হয়ে গেছে। বাদশার মায়ের সামনে হুজুরে কাগজটি চিরে টুকরা টুকরা করে ফেললেন, অতঃপরে চিরা টুকরোগুলো একটি পাত্রে রাখলেন। রাখার পর পাত্রটি বাদশার মায়ের হাতে তুলে দিয়ে বললেন, এই পাত্রটি নিয়ে তোমার ছেলের সামনে ধরবে, এর ভিতরে যাতে পেশাব করে, ইনশাআল্লাহ পেশাব বেরিয়ে আসবে। মা দৌড়ে গিয়ে পাত্র ধরছে ছেলের সামনে, পাত্রের ভিতরে ভারতবর্ষের ক্ষমতা, ধরামাত্র ফরফর পেশাব শুরু হয়ে গেছে। আল্লাহ পাক দেখাই দিলেন, ও গিয়াসউদ্দিন বলবন, তুমি যে ক্ষমতার জন্য লালায়িত, বাস্তবে ক্ষমতা কার হাতে? যাকে তুমি ক্ষমতার কারণে ভয় পাইতেছিলে আল্লাহ পাক ক্ষমতা তার হাতেই তুলে দিলেন, কিন্তু সে এই ক্ষমতা গ্রহণ করলো না, তোমাকে ফিরাই দিল। দিলে তো দিল কিভাবে? সে তোমাকে একথা জানাই দিল, ও গিয়াসউদ্দিন, যে ধরনের ক্ষমতার জন্য তোমরা লালায়িত, এই ধরনের ক্ষমতা আমাদের মতো মোল্লা মৌলভীদের দৃষ্টিতে পেশাব তুলল। এই ধরনের ক্ষমতায় আমরা পেশাব করি। হ্যাঁ, তোমাদেরকে সৎ পরামর্শ দেই যাতে তোমাদের ক্ষমতা ঠিক থাকে। শেখ সাদি রহমতুল্লাহ হেলাই লিখেছেন, যদি কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে চায় বহুদিন যাবৎ, তাহলে আলেম ওলামার খেদমত করতে হবে, আলেম ওলামার পরামর্শ অনুযায়ী চলতে হবে, ক্ষমতা অনেকদিন পর্যন্ত টিকবে। হযরত আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি, আলেম ওলামার খেদমত তো করতেন, তার পাশাপাশি তাদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন, যার কারণে দীর্ঘ 47 বছর পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এখনো যদি আমরা কেউ বাস্তবে ক্ষমতায় থাকতে চাই, তো শর্ত আলেম ওলামার খেদমত করো, আলেম ওলামার পরামর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, বহুদিন থাকতে পারবে। আর যদি ব্যতিক্রম ঘটে, তাইলে অপেক্ষা করো, পিছনে ক্ষমতাসীনদের যে অবস্থা ছিল সেই অবস্থার। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বুঝাই দিলেন, আল্লাহ পাক যে বাদশাহী আমাদেরকে দিয়ে রেখেছেন, ওই বাদশাহীর সামনে তোমাদের এই বাদশাহীর কি মূল্য? যদি তোমরা জানতে আমাদের এই বাদশাহীর কি স্বাদ কি মজা, তলোয়ার নিয়ে যুদ্ধ করে হইলেও ছিনাই নেওয়ার চেষ্টা করতে, কি বাদশাহী! হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নেমরুজের বাদশাহ তার ভক্ত। নেমরুজ একটি রাষ্ট্রের নাম, আবিধানিক অর্থের অর্থ হয় মধ্যদিন, নেম মানে অর্ধেক, রোজ মানে দিন, নেমরুজ মানে মধ্যদিন, নেমরুজের বাদশাহ মানে মধ্যদিনের বাদশাহ। উনি হযরতের ভক্ত, চিঠি লিখলেন, হুজুর আপনার দরবারে দৈনিক হাজার হাজার মানুষ ফ্রি খায়, মুফত খায়, এদের খাওয়া দাওয়া নিয়ে আপনাকে কত চিন্তা ফিকির করা লাগে। হুজুর আমার রাষ্ট্রের অর্ধেক আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এই অর্ধেকের বাদশাহ, এখান থেকে যা খাজনা এবং ট্যাক্স উসুল হবে এ দিয়ে আপনার লঙ্গরখানা চলবে, লঙ্গরখানা নিয়ে আপনাকে আর কোনো চিন্তা ফিকির করা লাগবে না। আরবিতে একটি প্রবাদ আছে, আলমার উ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। বাদশাহ মনে করছে হযরত বুঝি বাদশাহর ন্যায় খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকেন, তাই এত বড় অফার। হযরতের হাতে চিঠি পৌঁছল, এমন একটি চিঠি যদি আমাদের হাতে পৌঁছে, আর যদি আমাদের প্রধানমন্ত্রী একটি চিঠি লিখে দেয় যে বাংলাদেশের অর্ধেক তোমার, বাংলাদেশ লাগবে না, চৌমুহনির অর্ধেক তোমার, কি করতাম? একেবারে পল্টন ময়দানে বিশাল সমাবেশের আয়োজন করে প্রধানমন্ত্রীকে স্টেজে তুলতাম, ফুলের মালা গলায় দিতে দিতে কপাল পর্যন্ত ডাকতাম যাতে চোখে কিছু না দেখে, অভিনন্দন পত্র পাঠ করতাম যে আপনি হাতেম তাই আল্লাহর রহমত হয়ে নাজিল হয়েছেন, আমাকে চৌমুহনির অর্ধেক দিয়ে দিলেন ফ্রি। একটা রাষ্ট্রের অর্ধেক হযরতের হাতে আসলো, গ্রহণ করলেন কি করলেন না বাদশাকে জানাইতে হবে, ভিন্ন একটি কাগজে লিখে জানা বরদাস্ত করলেন না,
বাক্সার চিঠির উল্টা পিঠে দুইটি শের লিখে জানাই দিলেন। শেরগুলো ছিল চোঁচাতার সাঞ্জারে রোখে বাখতাম সিয়াবাজ, চোঁচাতার সাঞ্জারে রোখে বাখতাম সিয়াবাদ, দর্দি লাগার বুয়াদ হাওয়াসে মুলকে সাঞ্জারাম, চোখাবার ইয়াফতাম যে মুলকে নিমে সব মামুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম, মামুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশাহ, তুমি যে ট্রলিতে করে চলাফেরা করো ছায়ার জন্য তার উপরে কালো কাপড়ের ছাতা ব্যবহার করা হয়, ছাতার কাপড়ের রং কালো হয়, আগে হইতো এখন হয় না, এখন রং বেরঙের ছাতা, বরং এক এক ছাতায় এক এক কল্লির এক এক রং, আগে পুরা ছাতার রং হইতো কালো। এর রহস্য, আগের যুগে মানুষেরা আরাম চাইত আর আমরা ফ্যাশন চাই। কালোর বৈশিষ্ট্য হইল কালোর ছায়া গাঢ় হয়, কালো কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া গাঢ় হবে, গরম কম লাগবে। অন্য রঙের কাপড়ের ছায়া হালকা হয়, অন্য রঙের কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে গরম বেশি লাগে। তো আগের যুগে মুরব্বীরা আরাম চাইত, এই জন্য ছাতার কাপড়ের রং কালো হইত, আমরা ফ্যাশন চাই তাই আমাদের রং বেরঙের ছাতা হয়। বুঝার জন্য বলি, এই ধরনের ফ্যাশনওয়ালা আমাদের কিছু ভাইয়েরা আছেন, মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট পরিধান করেন, মোটা কাপড়, এটা এত মোটা আর হলো টাইট, এত মোটা কাপড় যদি এটার ভিতরে চুলকানি শুরু হয় তা আঙ্গুল কি লোহার গজাল দিয়ে খোঁচা মারল ভিতরে চুলকানি ঢোকে না, এই কষ্ট সহ্য করে তারপরও এটা পরবে কেন, ফ্যাশন। এটা এত টাইটে টাইট হয়, মাঝে মধ্যে কোনো কাজে এই ধরনের ভাইয়েরা আমাদের কাছেও আসেন, তা আমরা তো বসি নিচে, দেখাই দে ভাই এখানে বসেন, ওনার বসার পজিশনও মনে হয় আমি যেখানে দেখাইছি ওখানে উনি বসতে চান, কিন্তু যখন বসা আরম্ভ করেন ধম করে গিয়ে আরেক জায়গায় পড়েন, পড়েন তো পড়েন, বসতে পারে না, চিত হইয়া যায়, দুই হাত দিয়ে পিছনে ঠেকা দেয়, বললাম বসতে উনি শুইতে চায়, কে ওনাকে শোয়ায় বসতে দিল না, ওনার ফ্যাশন এই পোশাকে, আহা এইটা পরবে তো পরবে কিভাবে, প্রথমে পায়ে জুতা লাগায়, জুতার উপরে রশি দিয়ে কষে বাঁধে যাতে পায়ে মোটো আলো বাতাস না ঢুকে, এরপরও ফিকির আলো বাতাস আবার ঢুকে যায় কিনা কোনোখান দিয়ে, তো পায়ের টাকনুর নিচে আরো এক বিঘাত লম্বা করে প্যান্ট এটা পরিধান করবে, নিচে দিয়ে যাতে কোনো আলো বাতাস ঢুকতে না পারে। এখন চিন্তা মধ্যখান দিয়ে ঢুকে পড়ে কিনা, তো মধ্যখানও ইং করে প্যান্ট পরিধান করে, মানে জামা প্যান্টের ভিতরে, প্যান্ট থাকে উপরে, তারপরও সন্দেহ আবার ঢোকে কিনা বাতাস, বেল্ট দিয়ে মজবুত করে কষে বাঁধে, মধ্যখান দিয়েও বাতাস ঢুকার নিষেধ। এখন যদি হাতা দিয়ে আবার বাতাস ঢুকে পড়ে, তো হাতায় কপ দিয়ে কষে বুতাম লাগায়, এখান দিয়েও বাতাস ঢুকা যাবে না, আর এক জায়গা বাকি আছে গলা, এখান দিয়ে নিয়ে আবার বাতাস ঢুকে পড়ে, এখানেও ফাঁসি একটা লাগায় কষে, এটার নাম হয়েছে টাই, এখানেও ফাঁসি, এদিক দিয়েও বাতাস ঢুকা নিষেধ। তার মানে যত ছিদ্র দিয়ে বাতাস ঢুকার সম্ভাবনা ছিল সব ছিদ্র ষোলো আনার উপরে ৩২ আনা বন্ধ। কি অর্থ? যে বাংলার আলো বাতাসের সাথে আমার এমন শত্রুতা নেই, এটা আমার শরীরের ধারে কাছে আমি আসতে দিব না, বড় শত্রুতা নেই, সব গেট বন্ধ। যা বলেন তো, এমন লোকের জন্য কি আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া সাজে, যে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, বাতাসে বাতাস তো গায়ে ঢুকতেই দিলাম না, যদি বাতাস ভিতরে ঢুকতো আরাম লাগতো, মনের আনন্দে প্রাণে বাঁশি বাজাইত, বাতাস ঢুকতে দিলাম না, সব ছিদ্র বন্ধ করে দিলাম, প্রাণে কেমনে বাঁশি বাজাইল, গরমে যান যায় আর কয় ফানে বাঁশি বাজে। পক্ষান্তরে আলেম আমাদের দিকে তাকাইয়ে দেখুন, ডিলা ডালা জামা কাপড়, যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চুলকাইতেও পারবেন, যেখান দিয়ে ইচ্ছা আলো বাতাস সেখান দিয়ে ঢুকতে পারে, নিচে দিয়েও ঢোকে, হাতা দিয়েও ঢোকে, গলা দিয়েও ঢোকে, সব জায়গা দিয়ে ঢুকতে পারে। তার মানে বাংলার সাথে এদের বাস্তবে ভালোবাসা আছে, মহব্বত।
দেখবেন মদিনায় মুনাওয়ারা জিয়ারত করতে গেলে অনেকে মদিনার দুলাবলি গায়ে মাখে। কেন মাখে? মদিনার সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, তাই মদিনার দুলাবলি গায়ে মাখে। তেমনি ভাবে বাংলার সাথে যাদের ভালোবাসা আছে তারা বাংলার আলোবাতার গায়ে মাখবে। এদের পানে বাঁশি বাজাইলে বাজাইতে পারে, আর যে আলোবাতার ঢুকতে দিল না তার দেহের ধারে কাছে, বাংলার আলোবাতারের সাথে শত্রুতামি, গরমে তার জান যায় হে বলে তার পানে বাঁশি বাজাইল। কিভাবে বাঁশি বাজাইল? শিখার জন্য বলছি ভাই, কাউকে ছোট করার জন্য নয়। এমন পোশাক পরিহিত অবস্থায় যদি অচিনা কোনো জায়গা মারা যাও, ভিক্ষা করা ছাড়া কাফনের কাপড় কপালে জুটবে না। পক্ষান্তরে একজন আলেম যদি অচিনা জায়গায় হোক না মারা যাক, তার লম্বা জুব্বা রুমাল দিয়ে ইনশাল্লাহ কাফনের ব্যবস্থা হয়ে যাবে, ভিক্ষা করা লাগবে না। হযরত জিলানী বলতেছেন, ও মধ্যদিনের বাদশাহ, তোমার ছাতার কাপড়ের রং যেমন কালো হয়, তোমার রাজত্বের সামান্যতম লোভ যদি আমার থাকে, আমার তাকদীরের চেহারাটা এরকম কালো হয়ে যাক। আমি তোমার এই অফার গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? আগে কারণ উল্লেখ করতেছেন, চ খবর ইয়াফতাম যে মুলকে নিমে সব, চ খবর ইয়াফতাম যে মুলকে নিমে সব, মাম মুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম। ও মধ্য দিনের বাদশাহ, স্মরণ রাখো তুমি তো মধ্য দিনের বাদশাহ, আমি আব্দুল কাদের জিলানী মধ্যরাতের বাদশাহ। মধ্যরাতে সারা দুনিয়া থাকে গুবি বিবুর, আমি আব্দুল কাদের সজাগ পাক পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের পর বাদশাহদের বাদশাহ, সম্রাটদের সম্রাট, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন যোগাযোগ স্থাপন হয় তার সাথে কথাবার্তা শুরু হয় আল্লাহ 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 আল্লাহ, তখন আমার অনুভব হয় পুরা কায়নাত আর সৃষ্টি জগতের বাদশাহই যেন থাকে আমার কদমের নিচে। ও মধ্য দিনের বাদশাহ, তোমার মধ্য দিনের বাদশাহী তোমার মোবারক হোক, আমাকে আমার মধ্যরাতের বাদশাহী করতে দাও। ও মধ্য দিনের বাদশাহ, যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর খোঁজ পেয়েছি ওই দিন থেকে মধ্য দিনের বাদশাহীর মূল্য আমি আব্দুল কাদেরের দৃষ্টিতে দুই পয়সাও নয়। চ খবর ইয়াফতাম যে মুলকে নিমে সব, চ খবর ইয়াফতাম যে মুলকে নিমে সব, মাম মুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম, মাম মুলকে নিমে রোজ বয়েক যাও নমি হারাম। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই সুলতান গিয়াসউদ্দিন বলবনকে বুঝাই দিলেন যে তুমি তো মধ্য দিনের বাদশাহ আর আমরা তো মধ্য রাতের বাদশাহ, বাদশাহী কাকে বলে দেখাই দিলেন। এই বাদশাহী আল্লাহ পাক দান করলেন কিসের বরকতে? প্রথম যুগে ত্যাগ তিতিক্ষার কোরবানি, আগে দুঃখ দুর্দশা আলাম মুসিবত ইত্যাদি সহ্য করা লাগবে ধৈর্যের সাথে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবেন। এই তো দুনিয়ার দিক দিয়ে হইল। এক সময় 3000 মাইল পথ অতিক্রম করবেন একটি টাকা হাতে নেই, আরেক সময় তার জীবদ্দশায় হাজার হাজার মানুষ তার দরবারে ফিরি খেয়ে গেছে, দীর্ঘ 800 বছর যাবৎ এখনো খাচ্ছে তার নামে মানুষ ফিরি খায়। বাতিনি ভেবে আল্লাহ পাক কোনায় পৌঁছাইলে, কোন জগতে পৌঁছাইলে? তিনি তার প্রথম যুগে খেলাফত পেয়ে যখন দিল্লি আসলেন, তার অভ্যাস ছিল কাউয়ালি শোনার। কাউয়ালি, কাউয়ালি শোনা ওলামায়ে কেরামরা অবৈধ বলেন, কেউ কেউ মাঝে মধ্যে কাউয়ালি শুনছেন, শোনার যে সমস্ত শর্ত শরায়াত আছে এগুলো সব ঠিকঠাক রেখে, কিন্তু পরবর্তীতে মূর্খ লোকেরা ওই শর্ত শরায়াত বুঝবেও না জানবেও না পালনও করবে না, এমনি কাউয়ালি শুনবে, নাজায়েজ হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন কাউয়ালি শোনা নাজায়েজ। তাও ওই যুগের কাউয়ালি আর এই যুগের কাউয়ালি আকাশ পাতাল তফাত। ওই যুগের শর্ত সাপেক্ষে কাউয়ালি শুনলে ঈমান তাজা হইত, আর এই যুগের কাউয়ালি ঈমান কেড়ে নিয়ে যায়। যেমন ওই যুগের একটা কাউয়ালি শুনেই, হযরত হাফেজ সিরাজুল্লাহ আলাইহির কাউয়ালি,
তার কবলে ছিল খোরমা রোজে কে জি মঞ্জেলে বয় রা বেরাওয়াম রাহাতে জাতল বাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম রাহাতে জাতল বাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম নজর কর দম কে গারা ইয়াদ বসারে ঈদমে রোজে তাদর মায়কা দশা দান গজল খা বেরাওয়াম তাদর মায়কা দশা দান গজল খা বেরাওয়াম তাকে প্রশ্ন করা হইল, হুজুর চেহারায় সবসময় চিন্তার ছাপ, হাসি খুশি করতে দেখি না, রং তামাশা করতে দেখি না, পেটে কোনো ব্যথা বুথে আছে? জবাব দিলেন, ব্যথা আছে তবে পেটে নয়। কোথায় ব্যথা? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? বোঝো না, বন্ধু যখন বন্ধু থেকে দূরে সরে পড়ে, বিচ্ছেদ অবস্থায় থাকে, বিচ্ছেদের ব্যথায় ব্যথিত থাকে, সে সবসময় চিন্তিত থাকে বন্ধুর সাক্ষাৎ আবার কবে ঘটবে। তিনি বলছেন, আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে আছে, কবে তার দিদার হবে, সাক্ষাৎ হবে, ওই চিন্তায় চিন্তিত থাকি। বিচ্ছেদ অবস্থায় হাসি খুশি করা কি বন্ধুর পক্ষে সম্ভব? নজরে কর দাম কে গারা ইয়াদ বসারে ঈদমে রোজে নজর কর দাম কে গারা ইয়াদ বসারে ঈদমে রোজে দাদর মায় কা দশা দান গজল খা বেরাওয়াম। ও আমার প্রশ্নকারী, যেদিন আমার মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ দেহ ত্যাগ করে বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে, ওই দিন হবে আমার বাস্তব খুশির দিন। এটা হলো ওই যুগের কাউয়ালি, ইমান তাজা করে। আর এই যুগের কাউয়ালি, আল্লাহ মাফ করুক, আমাদের বাংলাদেশে কাউয়ালির কারখানা কোথায় জানেন তো? চট্টগ্রাম কাউয়ালির কারখানা। সেখানের এক কাউয়ালি খতিব আজম রহমতুল্লাহ আলাইহি শুনেছেন, ইমান অমূল্য ধন করিয় যতন, মোল্লা মৌলবীর কথা না শোন কখন। আগের কথা তো সুন্দরই ছিল, ইমান অমূল্য ধন করিও যতন, যত্ন করবা, তবে মোল্লা মৌলবীর কথায় নয়, আমাদের মতো মারেফতিদের কথায়। মারেফতি বুঝেননি, যে ফতমারি খায় হেরে কয় মারেফতি। আপনি আসবেন চমনি, সোনামণি এসে জিজ্ঞেস করতেছেন, এক লোক দেখতে শুনতে ভালোই দেখা যায়, ও ভাই চমনি যাব, রাস্তা কোন দিকে? তো রামগঞ্জের দিকে দেখেছি, কেন এখানে রাস্তার মোড়ে মোড়ে তার সাথী সঙ্গে ডাকাতেরা বসা আছে, গেলেই পকেট খালি করবে, এও বাঘ পাবে। আপনি একটু গেছেন ডাকাতে, কয় কি আছে সব দিয়ে ফেলাও, বাধ্য হইয়া সব দিয়ে দিছেন, এই ফতমারি খাইলো, এটা দেখো মারে পুঁথি। আমাদের দেশের বলাবালা লোকেরা যখন শোনে, এদিকে গরু ছাগলও যায়, লেন্টিয়ারাও যায়, আমি একটু যাইয়া দেখি না, যাইতেছে যাইয়া জিজ্ঞেস করে, বেহস্ত কোন পথে? ও বেহস্তের পথ হলো এখানে বছরে দুই তিনবার আসবা, উরুজ করবা, গরু ছাগল দিবা, গিয়ে গুয়ে ফাঁকাইবা, খাইবা, আমারে খাওয়াইবা, হাদিয়া তোফা দিবা, বস এক দৌড়ে বেহস্ত। দুযোগের পথ দেখাইলো, তো বেহস্তের পথ মারি খাইলো, এটা এক মারেফতি। তো মোল্লা মৌলবীর কথা নয়, আমাদের মতো মারেফতিদের কথা। আগে বলতেছি কি, বাবা তোমার ভান্ডার শরীফ হরে নোরে করে তারিফ, কেউ বলে ভান্ডার শরীফ, কেউ বলে কারবা, ওরে বাবা জগত সখা ভান্ডারে দিয়াস দেখা, কেউ বলে ভান্ডারি তুমি, কেউ বলে মোস্তফা তুমি, কেউ বলে হুবহু খোদা। আলাইয়াজুবিল্লাহ, নিয়া ফাখানায় ডুবলো নি, ইমান দিল নি, শেষ করে। তা আপনারাই বলেন এই কাউলি বৈধ না অবৈধ? এটা তো কুফুরি। ওই কাউলি ইমান তাজা করে, এটা ইমান ধ্বংস করে। তো নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শুরু শুরুর দিকে এই বৈধ কাউয়ালি শুনতেন, কিন্তু তিনি যেই থানায় বসবাস করতেন ওই থানার ওসি মোহতাসেব কাজী জিয়াউদ্দিন সান্নামী রাহেমাহুল্লাহ, থানার ওসি বড় বুজুর্গ, এখনকার মতো নয়, বড় বুজুর্গ, উনি দেখলেন যদিও নিজামউদ্দিনের জন্য বৈধ, পরবর্তীতে মূর্খ লোকেরা অবৈধভাবে কাউয়ালি শুনবে, নিজামউদ্দিনকে দলিল হিসাবে দাঁড় করাবে, বাধা দিতে হবে। পুলিশ টুলিশ নিয়ে একদিন আসলেন বাধা দেওয়ার জন্য, এসে দেখেন এভাবে সামিয়ানা টানানো, হাজার হাজার মানুষ নিচে বসা। সুলতানুল আউলিয়া আসলেন দরবার, তার ইশারায় কাউয়ালি শুরু হইল। কাজী জিয়াউদ্দিন সান্নামী রহমাহ
খেলায় পুলিশদেরকে বললেন, সামিয়ানার চতুর্দিকে রশিগুলো কেটে দাও। তার মানে রশি কেটে দিলে সামিয়ানা পড়বে, মজলিস ভেঙে যাবে, কাউয়ালিয়ার হবে না। রশি কাটা হইল। রশি কাটার আগে সামিয়ানা যে অবস্থায় ছিল, কাটার পরও দেখে এই অবস্থায় ঝুলতেছে। তিনি পুলিশদেরকে বললেন, ভাই চলো আজকে আমরা ফিরে যাই, আরেকদিন এসে বাধা দিন। আজকে ফিরে চলে আসলেন, আরেকদিন বাধা দেওয়ার জন্য পুলিশ টুলিশ নিয়ে আসলেন। আজকে ওই দিনের মতো সামিয়ানা টানানো, হাজার হাজার মানুষ নিচে বসা। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আসলেন দরবারে, তার ইশারায় কাউয়ালি শুরু হইল। কাউয়ালি চলা অবস্থায় হঠাৎ তার ওয়াজদ এসে যায়। ওয়াজদ তো বুঝবেন না, যারা উজানে কিংবা চরমদার মাহফিলে গেছেন তো দেখবেন যে কিছু লোকজন লাফাল দেয়, এটাকে ওয়াজদ বলে। ইচ্ছাপূর্বক দিলে কবিরা গুনাহ হবে, অনিচ্ছাপূর্বক আসলে সে মাজুর। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ওয়াজদ এসে যায়, তিনি দাঁড়িয়ে গেছেন। কাজী জিয়াউদ্দিন সান্নামি রহমতুল্লাহ আলাই এগিয়ে গিয়ে তার হাত ধরে টেনে ওনাকে জোরপূর্বক মাটিতে বসাই দিলেন। একটু পর আবার তার ওয়াজদ আসে, কাজী জিয়াউদ্দিন আবার তার হাত ধরে টেনে জমিনে বসাই দিলেন। একটু পর তিনি আবার দাঁড়িয়ে গেলেন। কাজী জিয়াউদ্দিন এগিয়ে গেলেন, কিন্তু এখন আর হাত ধরে বসাচ্ছেন না, বরং তার চেহারার দিকে আশ্চর্য হয়ে তাকাইয়ে দাঁড়াইয়াছেন। একটু পরে সাথীদেরকে বললেন, চলো আমরা আজকে ফিরে যাই, আরেকদিন এসে বাধা দিব। সাথীরা দোষী, হুজুর ওই দিন আসলাম সামিয়ানা রশি কাটলাম, সামিয়ানা পড়ল না। আজকে আসলাম একবার তার হাত ধরে আপনি বসাইলেন, দ্বিতীয়বার হাত ধরে বসাইলেন, তৃতীয়বার হাত ধরলেন না, বসাইলেন না, আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকাইয়ে দাঁড়াই রইলেন। এর রহস্য কি আমাদেরকে বলতে হবে? কাজী জিয়াউদ্দিন বলছেন, ও আমার সাথীরা, নিজামুদ্দিন কোন মকামের মানুষ এটা আমি বুঝি, তোমরা বুঝবে না, আমি তো আমার দায়িত্ব পালনের জন্য আসি। তিনি প্রথমবার যখন দাঁড়াইয়েছেন, তোমরা দেখেছো তিনি মাটিতে দাঁড়ানো, বাস্তবে তখন তিনি মাটিতে ছিলেন না, রুহানিভাবে তিনি তখন প্রথম আকাশ ভ্রমণ করতেছিলেন। আমি সেখানে গিয়ে তার রুকে ধরে টেনে আবার জমিনে এনে বসাইয়ে দিই। দ্বিতীয়বার তোমরা যখন দেখো তিনি আবার দাঁড়িয়ে গেছেন, তোমরা দেখেছো তিনি মাটিতে দাঁড়ান, আমি দেখতেছিলাম তিনি তখন মাটিতে নেই, প্রথম আকাশেও নেই, তিনি তখন সিদরাতুল মুনতাহা ভ্রমণ করতেছিলেন। আমিও সেখানে গিয়ে তার রুকে ধরে আবার জমিনে এনে বসাইয়ে দিই। তৃতীয়বার যখন তিনি আবার দাঁড়াইলেন, তোমরা দেখেছো তিনি মাটিতে দাঁড়াইয়াছেন, আর আমি দেখতেছি তিনি তখন সিদরাতুল মুনতাহাও নেই, আরশে মুআল্লাও নেই, আরশে মুআল্লা ব্যত করে লা মাকানে সফর করতেছেন। খাকি হে মগর তাকতে পরবাজ হায় হামকো, খাকি হে মগর তাকতে পরবাজ হায় হামকো, এক আন মে উড় জাত হ্যায় হাম আরশে বরি পর, এক আন মে উড় জাত হ্যায় হাম আরশে বরি পর। ও আমার সাথীরা, আমি সিদরাতুল মুনতাহা থেকে প্রস্তুতি নেই, আরশে মুআল্লা ব্যত করে লা মাকানে গিয়ে তার রু ধরে আবার জমিনে বসাই দে, প্রস্তুতি নেওয়ার পর বাধা আসলো। ও কাজী জিয়াউদ্দিন, লা মাকানের ভ্রমণ একমাত্র নিজামুদ্দিনের সাজে, তোমার সেখানে যাওয়ার অনুমতি এখনো আসেনি। বাধা পেয়ে সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় দাঁড়াইয়ে তার রুহের দিকে তাকাইছিলাম, কিভাবে তার রু লা মাকানের ভ্রমণ করতেছিল। এই মকাম অর্জন করলেন বরকত কিসের? শুরু জমানার ত্যাগ আর তিতিক্ষা, একটি টাকা তার হাতে ছিল না, 3000 মাইল পথ সফর করলেন। তো দুঃখ দুর্দশা আলাম মুসিবত আর কষ্ট এটা প্রথম যুগে আসবে, যদি ধৈর্যের সাথে সহ্য করে নিতে পারে ইনশাআল্লাহ পরবর্তীতে ফুতুহা শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুখময় জীবন তখন দান করবেন। তো সাইয়েদেনা হযরত ইউসুফ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম, তার শুরুর জীবন এইভাবে ত্যাগ তিতিক্ষা আর কোরবানির ভিতর দিয়ে কেটেছিল। আল্লাহ পাক তাই সুরার শুরুতে আলিফ লাম দিয়ে আলাম বুঝাইলেন, যে দুঃখ দুর্দশার মুসিবত একাধবার নয় বহুবার ইউসুফ সহ্য করেছেন, ইউসুফ ধৈর্য ধরেছেন, তার বরকতে আল্লাহ পাক ইউসুফকে কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে।